মোৰ নাম মহম্মদ ইছমাইল আলী ঘৰ মৰিগাঁও মৰিগাঁও আৰু বিশ কিলোমিটাৰ যাব লাগে বুঢ়া গাঁও ইয়াত কি ইয়াত এতিয়া ভাটা বনাব লাগিছিল অঁ মাটি কেনা হৈছে সেইটো আপোনাৰ বৈৰাগুৰি গাঁও কাগজ পাতি হৈছে কাগজ পাতি হৈ আছে কৃষিভূমি কৃষিভূমি আমি যিটো ছয় বিঘা যিটো আমি কিনি লৈছোঁ সেইটো আমি হেৰি ভাটা কাৰণে কাগজ পাতি বনাই লৈছোঁ চেনি বৰ্তনৰ হৈ আছে হৈ গ'ল আপোনাৰ এইটো চেনি বৰ্তন হৈ গ'ল এনেতো আমি যিখিনি আমি ভাড়া লিজত লৈছোঁ আৰু একচুৱেলি যিটো আমাৰ যিটো অফিচিয়েল যিটো কিনা মাটিত ভাটাটো বনাব লাগে সেইটো আপোনাৰ চিনি বৰ্তন কৰিব লাগে এতিয়া চিনি বৰ্তন আমাৰ যিটো কিনা মাটিতো আমাৰ হৈ গ'ল এতিয়াটো আমি লিজত মাটিতো আমি চিনি বৰ্তন কৰিব নোৱাৰোঁ না সেইটো লিজত যিটো আমি ইটা চিটা বনাম আৰু যিটো আমাৰ কিনা মাটি সেইটো আমাৰ মেইন ভাটাটো তাতে হ'ল বেতা অলরেডি আছে তাতে যিকোনো ইটার বেটা করলে এক কিলোমিটার আন্ডারত খুলবা লাগে তাতে এশ মিটারের গুড়িত খুলি খুলি ধরেছে তো এটা পলিউশন তাতে পারমিশন নাই আর পলিউশন ডিপার্টমেন্ট যদি তেজপুরের আছে জালিয়াতি করবলে এন ও সি দিছে মানে জানামতে এই আই এটা বাংলাদেশী মলৰ মুসলমান জুলিত এই বিজেপি সরকার দিন ইটার বেটা করব দু নম্বর করে এস ডি সি কি করে আছে সার্কুলে কি করে আছে পারমিশন কোনে দিছে এই বিজেপি সরকার দিনত কোনো বাংলাদেশী মিয়ার দবদবি দবদপি ঢেকিয়াজুলিত নচল মানে অতি জলদি আপনার সার্কুলক ডিসি কোক এ ডিসি কোক এই ভেটাটো তদন্ত করে কার আন্ডারত চলি আছে অতি জলদি বন্ধ করা মানে দাবি জানাইছো সনাতন বিভিন্ন নহলে যাই পরবর্তী সময় যদি তাদের আইন আইনশৃঙ্খলা প্রবলেম হয় কিন্তু সার্কুল জলি সার্কুল জড়িত হবো আর এই বিজেপি সরকার দিনত কোনো মরিগর বড় আই বাংলাদেশি বলল মুসলমান আই ঢেকিয়াজি ইটার বেটা খুলি থাকবো আমার স্থানীয় মানুষ ইটার বেটা খুলি যত খুলি আছিল তাতে ক'ত পাৰ্মিশ্যন নহয়কৈ এন' চি নহয়কে ইটাৰ বেটা খুলি থ'ব সেইটো আমি মানি ল'ম নেকি এই অতি জল্দি এই মানুহজনক এৰেষ্ট কৰক কাৰ নামত আছে এই ইটাৰভেটিটো যদি নকৰে আমি নিজে যাম ইটাৰ বন্ধ আমি নিজে বন্ধ কৰি দিম আৰু তাতে কোন কোন পইচা খায় কোনে কি পাৰ্মিশ্যন দিছে এই উচিত তদন্ত হ'ব লাগে মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক দাবী জনাইছোঁ আৰু আমি এসপ্তাহ সময় দিছোঁ এসপ্তাহ সময়ত যদি এই ইটাৰভেটাটো বন্ধ নহয় পিছত কিন্তু আমি পৰৱৰ্তী আমি আমি নিজে তাতে আমার লড়াই যাই তাতে যাকে বউ তাকে পিন বাংলাদেশী মলরর মুসলমান এই ঢেকিয়াজুল কোনো বাংলাদেশী মলরল মুসলমান দবদবি নচলব আমি থাকল সোনাতনী বীর ইন্দ্রণে লগে আর আমার ঢেকিয়াজুলির সার্কুল অফিসারক এই পারমিশন কোনে দিলে ফার্স্ট টাইম ইউ লাগে দর ঠিক মিথ মানুর এন লাগে তাতে এটা বেটা খোলা লাগে এন পারমিশন সি কোত পালে এন ওস কাজ জালিয়াটি করে পুইস দিচ্ছে মাটিও কিনেছে মাটিও কিনেছে হয় ঢেকিয়াজী সারগুর জড়িত আছে হয় তেজপুরের কোনো জড়িত আছে নহলে কেনকা পারব আর মই গম পাইছো যসলমান মানুষ খুলিছে ই প্রভাবপালী মুসলমান দুই নম্বরে জালিয়াতি খুঁজিছে এই কারণে উচিত তদন্ত করবো আর সন্মানের বিধায়ক অশোক সিঙ্গাল ডাঙরে আমার এই ক্ষেত্রক এটা উচিত তদন্ত এই এইটার বেতারট অতি জলদি বন্ধ না সনাতনী বিভিন্ন প্ৰস্ত দাবি